বন্ধুরা, নদ নদীর রিলেটেড কোশ্চিন কিন্তু প্রতিটি চাকরি পরীক্ষায় একটি দুটি কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হয়, এবং এই ক্লাসে যে কোশ্চিনগুলো নেওয়া হয়েছে এই কোশ্চিনগুলো কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং ফুড এসে এক্সামের জন্য। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করা রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এর আগেও বন্ধুরা অনেকগুলো অলরেডি আমাদের যেটা আছে অধ্যায় ভিত্তিক এর সঙ্গে সঙ্গে টপিক ওয়াইজ জিকে ক্লাস দেওয়া হয়েছে, যেগুলো দেখো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে, যে নিচের কোনটি অন্তর্বাহী নদীর উদাহরণ। তো এখানকার মধ্যে কোনটি আমাদের অন্তর্বাহী নদীর উদাহরণ হবে, প্রত্যেকটি কোশ্চিনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে। কারেক্ট অ্যান্সার কি আসবে আমাদের এখানে, পেন্না, লুনি, নর্মদা, চম্বল। কারেক্ট অ্যান্সার লুনি, লুনি বন্ধুরা অ্যান্সার হবে, অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন দেখব, কোনটি গঙ্গার উপনদী নয়। তো এখানকার মধ্যে সোন, গোমতি, গণ্ডক, সুবর্ণরেখা, কোনটি গঙ্গার উপনদী নয়। সুবর্ণরেখা বন্ধুরা গঙ্গার উপনদী নয়, বাকি এগুলো সোন আর গোমতি, গণ্ডক এগুলো গঙ্গার উপনদী। নেক্সট চলো, নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায়। নর্মদা নদীর উৎপত্তি স্থল কি আসবে, অমরকণ্টক মালভূমি পর্বতমালা এখানে, নাকি বিন্ধ্য পর্বতমালা, নাকি আমাদের এখানে বৈকাল পর্বতমালা, নাকি এখানে তোমাদের পাললি পর্বত। অমরকণ্টক থেকে, অমরকণ্টক বন্ধুরা উত্তর হবে উত্তর অপশনে। নিচের কোন নদীটি কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত, কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত এখানে শতদ্রু, শতদ্রু বন্ধুরা অ্যান্সার হবে অপশনে। নেক্সট কোশ্চেন, নিচের কোন নদীটি ভারতে উৎপন্ন হয়নি। তো ভারতে এখানে উৎপন্ন হয়নি কোনটি এখানে, এই প্রতিটি কোশ্চেনই পিভিএস এর কোনো না কোনো এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। কারেক্ট অ্যান্সার আসবে শতদ্রু, শতদ্রু অ্যান্সার হবে অ্যান্সার অপশন ডি। নিচে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাজুলি কোন রাজ্যে অবস্থিত। তো মাজুলি অবস্থিত কোথায়, অসমে, অসম বন্ধুরা অ্যান্সার আসবে অ্যান্সার অপশনে মাজুলি দ্বীপ। নিজে ভারতের বৃহত্তম হ্রদ কোনটি, ভারতের বৃহত্তম হ্রদ উলার হ্রদ, উলার কোন রাজ্যে অবস্থিত কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, উত্তর পূর্ব ভারতের স্বাদু জলে হ্রদ হলো, উত্তর পূর্ব ভারতের স্বাদু জলে হ্রদ কোনটি, অ্যান্সার আসবে বন্ধুরা আমাদের লোকটাক, লোকটাক হ্রদ অ্যান্সার অপশন সি। যে ভারতের উচ্চতম বাঁধটি হল, ভারতের উচ্চতম বাঁধ তেহেরি বাঁধ, তেহেরি বাঁধ অ্যান্সার, অ্যান্সার অপশন বি। ভারতের দীর্ঘতম নদী কোনটি, গঙ্গা বন্ধুরা ভারতের দীর্ঘতম নদী হবে। নেক্সট কোশ্চিন চলে আসো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি, মোস্ট ইম্পর্টেন্ট অনেকবারই এক্সামে জিজ্ঞেস করা হয়েছে, কি গোদাবরী, সিন্ধু, কাবেরী, নাকি নর্মদা। গোদাবরী বন্ধুরা অ্যান্সার অপশনে। যমুনা কোন নদীর উপনদী, যমুনা গঙ্গা নদীর উপনদী অ্যান্সার অপশন বি। নিজে ভারতের উচ্চতম হ্রদ কোনটি, প্যাংগং, প্যাংগং বন্ধুরা এখান থেকে অ্যান্সার আসবে অ্যান্সার অপশনে। হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলে হ্রদ কোনটি, উলার, উলার হ্রদ বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে, উত্তর হবে অপশনে। নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়নি, তো বঙ্গোপসাগরে পতিত হয়নি এখানে কোন নদী, তো এখানে অ্যান্সার এসে যাবে নর্মদা নদী, নর্মদা নদী অ্যান্সার অপশন ডি। নিশ্চয়ই ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত, ধোঁয়াধার জলপ্রপাত কি অ্যান্সার হবে, নর্মদা তাপি, নাকি গঙ্গা, নাকি কাবেরী। নর্মদা, নর্মদা বন্ধুরা অ্যান্সার, অ্যান্সার অপশনে। নিয়ে দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি, কুঞ্চিকল, কুঞ্চিকল বন্ধুরা অ্যান্সার হবে অ্যান্সার অপশন বি। ভারতের দীর্ঘতম উপনদী কোনটি,
যমুনা বন্ধুরা ভারতের দীর্ঘতম উপনদী যমুনা। নেক্সট কোশ্চেন, কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে সুবর্ণরেখা। সুবর্ণরেখা অ্যান্সার অপশন ডি এখানে। নেক্সট কোশ্চেন, চলো, কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? তো ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূটকে। চিত্রকূট বন্ধুরা অ্যান্সার হবে অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন আছে, ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন, কী আছে, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? তো হায়দ্রাবাদ যেটা আছে এটি কোন নদীর তীরে অবস্থিত হবে? কারেক্ট অ্যান্সার কী, নর্মদা নদী, মুসি, শতদ্র নাকি পেনগঙ্গা? কী অ্যান্সার সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।